ইফতারের জন্য মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি একদমই ঝটপট একটা ইফতার আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব 10 মিনিটে তৈরি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার। একদমই ঘরোয়া থাকা অল্প কিছু উপকরণে এই চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গারগুলো তৈরি করেছি আমি একদম সহজভাবে, যেন আপনারা ইফতার ঠিক আগ মুহূর্তে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। উপর থেকে হয়েছে এগুলো অনেক বেশি ক্রিসপি, তবে ভিতরে চিকেনটা হবে একদমই জুসি আর সফট। বাসার ছোট্ট রোজাদার সোনামণিরা কিন্তু খুবই পছন্দ করে খাবে এই ক্রিসপি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গারগুলো। আজকের চিকেন ফিঙ্গারগুলো করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম হাড়ছাড়া মুরগির বুকের মাংস। আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি একটু ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি, লম্বা আর চিকন করে। খুব একটা ভারী রাখিনি, আবার খুব একটা পাতলাও করে ফেলিনি। প্রথমে দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, চাইলে আপনারা এই ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ, এরপর রসুন বাটা দিয়ে দিব 1/2 চা চামচ, এরপর এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ অরিগানো। অরিগানোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আমি এখানে আর কোনো মশলা বা আর কোনো কিছু অ্যাড করব না। জিরা বা গরম মশলা এ ধরনের কোনো মশলা এখানে ব্যবহার করব না, তাহলে কিন্তু এই চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, একদম দেশি একটা ফ্লেভার চলে আসবে। KFC বা অন্য ফাস্টফুড কর্নারের চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা কিন্তু থাকে অন্যরকম, কারণ ওরা এই চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু কোনো রকমের জিরা বা গরম মশলা এগুলো অ্যাড করে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আপনারা চাইলে এই চিকেনগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি আর আজকে এগুলোকে ম্যারিনেট করে রাখবো না, বাকি কাজগুলো শেষ করা পর্যন্ত এভাবে ঢেকে রেখে দিব। এবার কোটিংয়ের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 চা চামচ দিব আদা গুঁড়া, 1/2 চা চামচ দিব রসুন গুঁড়া, আদা রসুনের গুঁড়া যদি বাসায় না থাকে তাহলে বাদ দিতে পারেন। অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অরিগানো না থাকলে বাদ দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই সবগুলো শুকনো উপকরণকে আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি 1টা ডিম, এবার এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, এই ডিমের সাথে কিছুই দিতে হবে না। ডিমটা ফেটে না হয়ে গেলে এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই চিকেনগুলোর সঙ্গে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন 1 চা চামচ হোয়াইট ভিনেগার। লেবুর রস বা ভিনেগারটা দিলে এই চিকেনগুলোর ভিতর থেকে অনেকটা সফট আর জুসি হবে। আবারও সব কিছুকে একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 1টা করে চিকেন পিস তুলব। প্রথমে আমি শুকনো যে উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেগুলোর সঙ্গে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিব। এরপর ডিমের মধ্যে চিকেন পিসটাকে আমি ডিপ করে নিব, এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা একটু ছেড়ে নিতে হবে। সবশেষের কোটিংটা করব আমি ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়া দিয়ে। শেষের কোটিংটা ভালোভাবে করে নিতে হবে, চিকেনটা যেন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট হয় খেয়াল রাখতে হবে। এভাবে কোটিংটা করার পর কিন্তু আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। আজকের আমি ফ্রোজেন করব না, সবগুলো এভাবে কোটিং করার পর চলে যাচ্ছে এগুলোকে ভাজতে। ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে চিকেন ফিঙ্গারগুলো আমি দিয়ে দিব এখানে। অতিরিক্ত গরম তেলে এগুলো দেওয়া যাবে না, হালকা গরম তেলে এগুলোকে দিতে হবে। একসঙ্গে বেশ অনেকগুলো করে চিকেন ফিঙ্গার ভেজে নেওয়া যাবে। যখন দেখবেন উপর থেকে এগুলো ক্রিসপি আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিসপি চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই। দেখলেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ চিকেনের ভিতরটা কতটা জুসি হয়েছে।
একবার যদি আপনারা এইভাবে বাসায় তৈরি করে খান, যে কোনো রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের টেস্ট আপনারা ভুলে যাবেন। অবশ্যই একবার হলেও ইফতারে এইভাবে চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।